Allahu Akbar, Allahu Akbar, la ilaha illallah, wallahu akbar, Allahu Akbar, walillahil hamd. এখানে এই যে আজকে আরাফার দিন, আজকে জিলহজের কয় তারিখ? নয়। কয় তারিখ? নয় তারিখ, আরাফা দিবস। আজকে ফজর থেকে তাকবীর তাশরিক আমরা পড়তে শুরু করেছি, বলছেন আপনারা ওয়াজিব। এটা কি? প্রত্যেক পুরুষ এবং নারীর উপর জিলহাজ্জের নয় তারিখ ফজর থেকে জিলহাজ্জের ১৩ তারিখ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক এই ২৩ ওয়াক্ত পড়া ওয়াজিব। বলুন সুবহান। এখানে একটি ইতিহাস আছে, শুনবেন। এই যে তাকবীরে তাশরিক পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আসুন সবাই উচ্চ স্বরে পড়ি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সুবহানাল্লাহ। এই তাকবীরটি আমরা পড়ি না? এখানে একটি ইতিহাস বিদ্যমান। সহি আল বুখারীর ব্যাখ্যাকার আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ হেদায়ার ব্যাখ্যা গ্রন্থে নকল করেছে। মনোযোগ আছে? এই যে তাকবীরে তাশরিক পড়েন, এটার ইতিহাস শুনে, এটি তিনটি বাক্য, কয়টি বাক্য? অর্থাৎ তিনজন ব্যক্তি এই বাক্যটি পাঠ করেছে তিনবার, তিনটিকে মিলিয়ে হয়েছে তাকবীরে তাশরিক। সহি আল বুখারীর ব্যাখ্যাকার আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহি আলাইহি হেদায়ার ব্যাখ্যা গ্রন্থে নকল করেছেন, হেদায়া কিতাবের ব্যাখ্যা গ্রন্থে নকল করেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার কলিজার টুকরা পুত্র সন্তান ইসমাইলকে কুরবানি আরম্ভ করলেন, কুরবানির কাজ যখন শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রিল আমিনকে নির্দেশ দিলেন, জিব্রিল ইসমাইলের পরিবর্তে বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে চলে যাও মিনা পাহাড়ে, ইসমাইলকে সরায়া সেখানে বেহেশতের দুম্বা তার পরিবর্তে দিয়ে দাও। হযরত জিব্রিল আকাশ থেকে বেহেশতি দুম্বা নিয়ে রওনা হয়ে গেলেন, কিন্তু হযরত জিব্রিল আমিন একটু সংকোচ মনে করলেন যে আমি পৃথিবীতে পদার্পণ করার পূর্বেই হযরত ইব্রাহিম তার কুরবানির কাজ সম্পন্ন করে ফেলবেন, সেজন্যে হযরত জিব্রিল আকাশ থেকে উচ্চ স্বরে ধ্বনি পাঠ করতে লাগলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত জিব্রিল যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার উচ্চ স্বরে এই তাকবীর ধ্বনি পাঠ করলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আকাশপানে দৃষ্টি করলেন, আকাশপানে দৃষ্টি করে তিনি দেখতে পেলেন ইসমাইলের পরিবর্তে যে কুরবানির বস্তু ইসমাইলকে হযরত ইব্রাহিম তৈরি করে রেখেছেন, সামনে রেখেছেন, সেই ইসমাইলের পরিবর্তে জিব্রিল আমিন বেহেশতের দুম্বা নিয়ে আসছেন। স্বতঃস্ফূর্তে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তৎক্ষণাৎ বলে উঠলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার। হযরত ইব্রাহিমের কণ্ঠে তাওহীদের এই মহান বাণী শুনে তার সন্তান কলিজার টুকরা সন্তান ইসমাইল আল্লাহর প্রশংসার বাণী পেশ করলেন, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বলুন সুবহানাল্লাহ। তিনজন
মহান ব্যক্তিত্বের অর্থাৎ একজন হলো আল্লাহর মনোনীত ফেরেশতা হযরত জিব্রিল ঠিক কিনা বলেন তিনি বললেন আল্লাহু আকবার ওনারটা শুনে হযরত ইব্রাহিম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর তাওহীদের বাণী বললেন এরপর পিতার মুখে তাওহীদের বাণী শুনে হযরত ইসমাঈল আল্লাহর প্রশংসায় সে উচ্চারণ পেশ করলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ একজন ছিলেন জিব্রিল দ্বিতীয় জন ছিলেন আল্লাহর কাছের বন্ধু হযরত ইব্রাহিম আরেকজন ছিলেন আল্লাহর প্রিয় বন্ধু প্রিয় বান্দা হযরত ইসমাঈল ঠিক কিনা বলেন তিনজনই মহান ব্যক্তিত্বের আবেগে উচ্চারিত আবেগে কণ্ঠে উচ্চারিত বাণীকে কালামগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি কবুল হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন গোটা কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীতে সকল আদম সন্তানের কণ্ঠে বিশেষ করে মুসলিম উম্মার কণ্ঠে হজের দিনগুলোতে তাওয়াজিব বানায় দিলে কষ্ট না হলে বলুন সুবহানাল্লাহ এই হলো তাকবীরে তাশরীক সুবহানাল্লাহ ইতিহাস শুনছেন এতদিন পড়ছেন ইতিহাস জানতেন এটা কেচ্ছানা সহিহ আল বুখারী ব্যাখ্যাকার আল্লামা বদরুদ্দিন আইনি হেদায়ার ব্যাখ্যা গ্রন্থ কিতাবে নকল করেছেন সুবহানাল্লাহ এরপরে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম যখন কুরবানির কাজ থেকে অপশন নিলেন অর্থাৎ দুম্বা জবে হয়ে গেল সেই থেকেই তো আমরা পশু জবাই করি নাকি কথা কয় না সেই থেকেই আমরা ওট গরু বকরি দুম্বা ভেড়া এগুলো জবাই করে থাকি ঠিক কিনা